নমস্কার সকলকে স্বাগত জানাই আপনার সর্ষে গাছের পাতাতে কী এরকম কোনো দাগ বা ধসা লক্ষ্য করেছেন যদি আপনার জমিতে ধরনের কোনো পাতা ধসা রোগ দেখতে পান তাহলে তা সময় মতো নিয়ন্ত্রণ করুন অন্যথায় রোগটি বেড়ে গিয়ে আপনার শস্যের কুড়ি থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ফলন কমিয়ে দিতে পারে তাই আজ সরষের এই পাতা ধসা রোগের কারণও প্রতিকার বিষয়ে বলবো। সর্ষের এই পাতা ধসা রোগ অল্টারনারিয়া ব্রাসিকি এবং অল্টারনারিয়া ব্রাসিকুলা নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে রোগাক্রান্ত বীজ বুনলে সর্ষে ক্ষেতে এই রোগ দেখা দেয় অর্থাৎ রোগটি বীজবাহিত এই অল্টারনারিয়া ব্লাইট রোগের লক্ষণ হিসাবে প্রথমে পাতায় ছোট ছোট গাঢ় বাদামি বা কালচে ছিটছিট দাগ দেখা যায় শিশির ভেজা পরিবেশে বা মেঘলা ও আর্দ্র আবহাওয়াতে দাগগুলো খুব তাড়াতাড়ি বড় ও গোলাকৃতি হয় এবং দাগগুলোর চারদিকে হলুদ রঙের আভা দেখতে পাওয়া যায় অপেক্ষাকৃত বড় দাগগুলোকে লক্ষ্য করলে দেখতে পাবেন কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত বা রিঙের মতো লক্ষ্য করা যাচ্ছে বেশি আক্রমণে দাগগুলো একে অপরের সাথে জুড়ে যেতে পারে ফলে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে বা শুকিয়ে নষ্ট হতে দেখা যায় সর্ষের কাণ্ড ও সুটিতেও এই দাগ দেখা যায় প্রকট আক্রমণে সুটি বা মঞ্জুরি কালো হয়ে নষ্ট হয়ে যায় ফলে সর্ষের বীজ কুঞ্চিত হয় এবং ফলন কমে যায় যে বছর শীত কম পড়ে সে বছর সর্ষে গাছের পাতাতে এই ধসা রোগ বেশি দেখা যায় তাছাড়া সাদা সর্ষে বিনয় বা ঝুমকা যাতে এ রোগ বেশি হয় রোগটি সর্ষে খেতে বাতাসের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা হিসাবে প্রথমে যেটা করতে হবে তা হল বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিরোগ বীজ সংগ্রহ করে বীজ বুনতে হবে দ্বিতীয়ত যেহেতু রোগটি বীজবাহিত তাই বীজ বোনার পূর্বে অবশ্যই বীজ শোধন করা উচিত বীজ শোধন খুব সহজ এবং সস্তা প্রতি কেজি বীজে দু গ্রাম কার্বেন্ডাজিম বা তিন গ্রাম ম্যানকোজেপ বা চার গ্রাম টাইকোডার্মা ভিরিডি মিশিয়ে বিশোধন করা যায় তৃতীয়ত পর্যাপ্ত সার ও সালফার ব্যবহার করে সঠিক সময়ে সর্ষে বীজ বুনতে হবে এসব কিছু করার পরেও যদি মাঠে রোগ এসে যায় এবং রোগটি যদি অধিক বেড়ে যায় তাহলে রাসায়নিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে রাসায়নিক ছত্রাকনাশক যেমন ম্যানকোজেভ পঁচাত্তর শতাংশ ডব্লিউপি বাজারে ডাইথেন এম পঁয়তাল্লিশ ইন্দোফিল এম পঁয়তাল্লিশ ইত্যাদি বিভিন্ন নামে পাওয়া যায় এটি আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারেন এছাড়াও মেটালাক্সিল ও ম্যানকোজেবের মিশ্রণ বাজারে রেডোমিল গোল্ড ম্যাটকো ইউনিলাক্স ইত্যাদি নামে পাওয়া যায় এটিও আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারেন এছাড়াও ক্লোরোথ্যালোনিল পঁচাত্তর শতাংশ ডব্লুপি বাজারে কভোজ ঈশান বাজ ইত্যাদি নামে পাওয়া যায় এটি দু গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে অথবা স্প্রে করতে পারেন কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ শতাংশ ডব্লুপি বাজারে ব্লাইটক্স ব্লু কপার ব্লিটক্স ইত্যাদি নামে পাওয়া যায় এটি চার গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে স্প্রে অবশ্যই বিকালের দিকে করুন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ